সাত সকালে বিএসএফের সাথে সীমান্তের কৃষকদের দ্বন্দ্ব মুর্শিদাবাদের জলঙ্গীর জয়কৃষ্ণপুর দক্ষিণ ঘোষপাড়া মুরাদপুর গ্রামের শতাধিক কৃষক বিএসএফের কাছে চাষের জমিতে চাষ করতে যাওয়ার জন্য এন্ট্রি করে নিয়ে যান আর এই এন্ট্রি করা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন একশো নম্বর চরভদ্রা সীমান্তের বিএসএফ কৃষকেরা জানান সীমান্তের মানুষের বেশিরভাগ আবাদ নদীর ওপারে অর্থাৎ চরের জমিতে আর সেই ফসলকে কেন্দ্র করে সংসারের রুটি রুজি আর সেই চরে চাষ হয়ে থাকে পাট গম বেগুন বিভিন্ন শাকসবজির কৃষকদের দাবি সকাল সকাল বেগুনে কীটনাশক ওষুধ না দিলে বেগুন গাছ নষ্ট হয়ে যায় সেই কারণেই সকালেই অর্থাৎ সাড়ে চার নাগাদ রওনা দেন কৃষকেরা কিন্তু পয়েন্টে গিয়ে এর কাছে কৃষকদের মূল্যবান সময় হয়ে যায় বিফল কারণ এক এক করে সমস্ত কৃষককে নিজেদের আইডেন্টিটি কার্ড দিয়ে এন্ট্রি করে তবে যেতে হয় জমিতে আর সেই এন্ট্রি করাকে নিয়ে আজ নয় এর আগেও দ্বন্দ্বে জড়িয়েছেন এন্ট্রি শেষ হতে হতে ঘড়িতে বেজে যায় আটটা সাড়ে আটটা সেই সময়ে বেগুন অথবা অন্যান্য সবজিতে কীটনাশক দিলে কোনো প্রকার উপকার পাওয়া যায় না একশো নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের সিও এনএস রাউতেলা জানান কোম্পানির কমান্ডারের সাথে আগের দিন কয়েকজন কৃষক কথা বলেন এবং সকাল সকাল যাওয়ার কথাও হয় কিন্তু সেই বিএসএফ অন্য পয়েন্টে চলে যাওয়ায় সমস্যা দেখা যায় তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেটা সমাধান করা হয় খুব দ্রুত এবং আগামী দিনে এমনটা হবে না বলেও জানান বিএসএফ আমরা চাষিবারও সকাল সকাল যেতে চায় পুলিশে যেতে চায় না পুলিশে অহার সব ইচ্ছামধুর কাজ করে আমরা ইচ্ছা পতন কাজ করি মাঠে দিয়ে কাজ করতে পারি না আমরা সকাল সকাল রোদে কাজ করতে পারি এখন রোদের খুব তাপ বছরের পানি নাই মিষ্টি নাই নাইলেও সবাই মিলে একটা আলোচনা করি গ্রামের পিলে মিলিয়ে তো একটা সমাধান কর